বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। গতকাল আমরা এই ভাইয়ের গাইনোকোমাস্টি সার্জারি করেছি, আজ ওনার ছুটি হচ্ছে। তো ইমিডিয়েটলি আফটার সার্জারি কেমন দেখা যায় সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি চেস্ট কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে একদম। একটু ঘুরে যান ভাই, চেস্ট ফ্ল্যাট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় ওপরে মাসেলের ব্রেস্ট যেখানে আছে তার ওপরে জায়গাটা উঁচু আছে, তার কারণ এই জায়গাটাতে মাসেলস থাকে এবং এখানে যে ফ্যাট টিস্যু থাকে সেখানে আমরা যে ফ্লুইডটা ইনফিল্ট্রেশন করি সেটা এখনও রয়ে গেছে, সেই কারণে হালকা উঁচু মনে হচ্ছে। বাকি যেটা ব্রেস্টের এরিয়া সেটা দেখুন খুব সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে গেছে। এবং এই ভাইয়ের পাশের ছবিতে দেখতে পাচ্ছেন ওনার কিন্তু গ্রেড থ্রির কাছাকাছি গাইনোকোমাস্টিয়া ছিল, সেই জন্য কিছুটা স্কিনের লুজনেস এসছে। তবে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে স্কিনের লুজনেসটাও কিন্তু অনেকটাই চলে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি দুদিকে সাইডেও কিন্তু হালকা ফোলা এখনও রয়েছে, দুটো সাইডেও ফোলা রয়েছে। উনি যেহেতু শুয়েছিলেন এই ফ্লুইডগুলো পাশে গিয়ে জমা হয়, সেই জন্য এই হালকা ফোলা ভাবটা রয়েছে। এই পুরো জিনিসটা, এই ওপরের দিকের ফোলা, নিচের দিকের ফোলা, চেস্ট আরও সুন্দর শেপে আসা, এই ব্যাপারটা হবে যদি উনি কন্টিনিউয়াসলি প্রেশার গার্মেন্টটা পরেন। সেক্ষেত্রে এই যে হালকা ফোলাগুলো রয়েছে সেগুলো বডির সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। তাছাড়া প্রেশার গার্মেন্ট যেটা আমরা ওনাকে দিয়ে দিচ্ছি, সেই প্রেশার গার্মেন্ট পরলে পরে এই নিচে কখনো রকম ব্লাড জমা বা সেরোমা জমা চান্সটাও কিন্তু হবে না। সুতরাং আমাদের এই ভাইকে আগামী 4 থেকে 6 সপ্তাহ প্রেশার গার্মেন্ট পরতে হবে। প্রথম 4 সপ্তাহ সবসময় পরতে হবে, শুধুমাত্র স্নানের সময় ছাড়া, বাকি তারপরে 2 থেকে 2.5 সপ্তাহ মতো উনি দিনে 8 থেকে 10 ঘন্টা পরলে পরেই হবে। এবং আমরা দেখতে পাচ্ছি মার্কিং যে করেছিলাম সেই দাগগুলো এখনও রয়েছে, এই মার্কিংয়ের দাগগুলো 2-3 দিন স্নান করলে পরে চলে যাবে। অনেক সময়তেই আমাদের মনে প্রশ্ন জাগে যে কখন স্নান করবো, কাল থেকেই স্নান করতে পারেন। আমরা যে সেলাই দিয়েছি সেটা পেস্টিং সুচার্স করা হয়েছে, সেলাই কাটতে আসার দরকার পড়বে না। এবং সেলাইয়ে জল পড়লে অনেক সময় আমাদের একটা সন্দেহ থাকে সেলাই পেকে যাবে কি না, সেরকম কিছু নয়, সবসময়তে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, প্রতিদিন সাবান দিয়ে স্নান করতে হবে এবং এখানে অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্টটা লাগাতে হবে। সেই সঙ্গে উনি আগামী 5 দিন যে ওষুধপত্র খাবেন, ব্যথা না হওয়ার ওষুধ, গ্যাসের ওষুধ, অ্যান্টিবায়োটিক, সেগুলো আমরা দিয়ে দিয়েছি। উনি 3 দিন পরের থেকেই কিন্তু অফিসে জয়েন করতে পারেন এবং 5 থেকে 7 দিন পর থেকে বাইকে বসতে পারবেন, বাইক চালাতে পারবেন। এটা খুব সংক্ষেপে ওনার পোস্টঅপারেটিভ ইনস্ট্রাকশনটা ওনাকেও বললাম, আপনাদেরকেও বুঝিয়ে দিলাম। এছাড়াও গাইনোকোমাস্টিয়া সার্জারির পরে আরও ডিটেলস কীভাবে কী করবেন না করবেন আমার ভিডিওস রয়েছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন, অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর গাইনোকোমাস্টিয়ার সমস্যা থাকলে পরে আপনাদের যে চেস্টের ফটো আমাকে নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করলে আমি দেখে কত গ্রেডের গাইনোকোমাস্টিয়া কী করতে হবে, কত খরচ হবে সেটা বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।